di banding palar tukul makali mobile center এছাড়াও আমাদের সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন ভাগ্যদর্শন এদের প্রত্যেককে আমাদের ক্লাবের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অনেক অনেক অভিনন্দন আমরা শুরু করতে চলেছি প্রথম রাউন্ডের দ্বিতীয় খেলা নতুন ব্যাটসম্যানের নামটা ব্যাটসম্যানের নাম দুই ব্যাটসম্যানের নাম টাইগার এর জন্য অমন এবং বল করার জন্য প্রস্তুত নানটা প্রথম বল সফল ডেটালেন দিন চার চার ফিরান্দা দল গোল বল দিলেন অমন এই চারটি মারলেন মলিকা নিয়ে গেল দিন অমন আবারও চালিয়েছেন কিন্তু সুন্দর ফিল্ডিং রান আউটের সম্ভাবনা ছিল কিন্তু ফিল্ডার তৎপর না থাকায় একটি রান সংগ্রহ করে দিলেন পরবর্তী ব্যাটসম্যান অর্ণব এবং বলার জন্য প্রস্তুত নানটা সম্পানে চালে দিলেন ওয়ান বাম চার চার তিরান্দা দল গোল দিলেন অন্য ভালো পেয়ে চলে জানো বুঝলি কোথায় বাড়িয়ে সম্পাদন চালিয়ে দিয়েছেন ওয়ান বাম চার চার তিরান্দা দল গোল দিলেন অমর বলতে বলতে আমাদের ওভারের সমাপ্তি এক ওভার খেলতে সাইকেলের জন্য অর্ণব এবং বঙ্গার জন্য প্রস্তুত সৌরভ চালিয়েছিলেন কিন্তু ফিল্ডার তৎপর থাকায় কোন রান হলো না পরবর্তী বল বল করার জন্য প্রস্তুত সৌরভ এবং স্ট্রাইকার হয়েছেন অর্ণব চালিয়ে দিয়েছেন ওয়ান বাম চার চার তিরান্দা দল গোল দিলেন অমর আবারও চালিয়েছেন চার চার তিরান্দা দল গোল দিচ্ছেন অর্ণব দেখা যায় আগে অর্ণব এবং অমরের ছুটি কত করে এগিয়ে যেতে পারেন মলিকা নিয়ে গেল দেন টিমকে বল করছেন সৌরভ এবং স্ট্রাইকে রয়েছেন অমর সম্পাদন চালিয়ে দিয়েছে সবুজ মাঠের একটা বুঝছি প্রজাতি মানার বাইরে চার চার টিরাটা তার গোপ আসলেন অমল দেখা যাক সুন্দর হোয়াইট বল বলতে বলতে আমাদের দুটি ওভারের সমাপ্তি দু ওভার থেকে বিনা উইকেট হারিয়ে মলিকা ডিয়াগালদের রান খেয়ে দাঁড়িয়েছে দুই
নয়, 29 বিনায়কের বিনিময়ে। সংগঠিত ক্লাবের টিম লিস্ট আমরা জমা দেওয়ার জন্য অনুরোধ করছি। আমাদের প্রথম রাউন্ডে চতুর্থ খেলায় যে দুটি দল পরস্পর পরস্পরের মুখোমুখি হবেন, ওনারা হলেন সংগঠিত ক্লাব ঘাটাল ভার্সেস আপনজন একাদশ। সংগঠিত ক্লাবের টিম লিস্ট আমরা জমা দেওয়ার জন্য অনুরোধ করছি। স্ট্রাইকে অমর এবং বল করছে সাগর। প্রথম উইকেটের পতন ঘটে গেল মলিকাটি একাদশের। অমর ব্যক্তিগত 21 রান করে আউট হয়ে ফিরে গেলেন। নতুন ব্যাটসম্যানের নাম সঞ্জীব। স্ট্রাইকে রয়েছেন এখন সঞ্জীব এবং বল করার জন্য প্রস্তুত সাগর। সুন্দর ফিল্ডিং, রান আউটের সম্ভাবনা দেখা যাক। আউট। দ্বিতীয় উইকেটের পতন ঘটে গেল মলিকাটি একাদশের। বলতে বলতে আমাদের ওভারের সমাপ্তি। 3 ওভার শেষে 2 উইকেট হারিয়ে মলিকাটি একাদশে রান খেয়ে দাঁড়িয়েছে 3। ইউটিউবে দেখি, ইউটিউবে দিবে আওয়াজ হবে তো না? চাইকে ভোজগোপাল এবং বল করার জন্য প্রস্তুত তন্ময়। দেখা যাক রান আউটের সম্ভাবনা। নট আউট।
রান আউটের সম্ভাবনা ছিল কিন্তু ফিল্ডার তৎপর না থাকায় করোনা হ্যালো টাইগারের জন্য ভজা গোপাল এবং বল করার জন্য প্রস্তুত থাকো চালিয়ে দিয়েছেন ওয়ার বাম চার চারটি আন্তর্জাতিক বলতে ভজা গোপাল ওভারের সমাপ্তি পাঁচ ওভার শেষে তিন উইকেট হারিয়ে মলিকালী একাদশ রান করেছেন 49 অর্থাৎ জিততে গেলে 30 বলে 50 রান করা মন কেটে গেল আমরা পরবর্তী খেলার টসটা আমরা মঞ্চেই করব জিততে গেলে
50 রান করতে হবে সমস্ত দলকে দেখা যাক নির্ধারিত 30 বলে 50 রান করতে পারে কিনা নির্ধারিত 30 বলে 50 রান করতে পারলেই আজকের কোয়ার্টার ফাইনাল খেলা সর্বতটি পেয়ে যাবেন কলকাতা নগর সমস্ত দলকে কাটাল পৌরসভা স্যানিটারি ইন্সপেক্টরকে বরণ করে নিচ্ছেন আমাদের ক্লাবের সভাপতি প্রসন্দীপ গুণিমহাশয় কাটাল পৌরসভা স্যানিটারি ইন্সপেক্টরকে বরণ করে নিচ্ছেন অন্তিম আদক ওনাকে বরণ করে নিচ্ছেন আমাদের ক্লাবের সভাপতি প্রসন্দীপ গুণিমহাশয় বোলারের নামটা ক্লাব এবং আপনজন একাদশের ক্যাপ্টেনকে আমরা মঞ্চে আসার জন্য অনুরোধ করছি আমরা টস করব মঞ্চে ছেড়ে দেব তাই দুটি টিমের ক্যাপ্টেনকে আমরা মঞ্চের সামনে আসার জন্য অনুরোধ করছি স্ট্রাইকার হয়েছেন সাগর এবং বলবার জন্য প্রস্তুত কান্তু মঞ্চে আমাদের উপস্থিত রয়েছেন কাটাল পৌরসভার স্যানিটারি ইন্সপেক্টর অসীম আদর মহাশয়কে বরণ করে নিচ্ছেন আমাদের ক্লাবের সভাপতি প্রসন্দীপ গুণ মহাশয় কলকাতা নগর সবুজ সঙ্গে রান সংগ্রহ 5 বলারের নামটা বল করতে আসেন রাজীব অতিরিক্ত একটি রান যোগ হলো কলকাতা নগর সবুজ সঙ্গের খাতায় খেলায় আম্পায়ারের সিদ্ধান্ত চূড়ান্ত
বল অতিরিক্ত একটি রান কল্পতাণ্ড গোস্ব হোসেনের খাতায় ভালো দাঁড়া সুন্দর একটি চার মারলেন বিক্ষু ওয়াইড বল অতিরিক্ত একটি রান যোগ হলো কলকাতা গৌতম সঙ্গে খাতায় সুন্দর একটি রান চুরি করে নিলেন কলকাতা গৌতম সঙ্গে ব্যাটসম্যান তোর মারা কা কে বল দিয়ে দেখো মারা তুললা মারা দেখে নো বল মারা তুললা মারা চার রান কোন পাঁচ রান রেড ভলেন্টিয়ার এবং শিলাবতী ক্লাবের আমরা কমা দেওয়ার জন্য অনুরোধ করছি রেড ভলেন্টিয়ার ভার্সেস শিলাবতী ক্লাব দুটি টিমের প্লেয়ার লিস্ট আমরা জমা দেওয়ার জন্য অনুরোধ করছি নো বল অতিরিক্ত একটি রান কলকাতা গৌতম সঙ্গে খাতায় সুন্দর একটি বলের নমুনা দেখলাম আমরা ফিল্ডিং এর নমুনা দেখলাম মহিলাটি টিমের খেলোয়াড়দের সঙ্গে সঙ্গে ওভারের সমাপ্তি
Hold.